করোনা অতিমারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের আবাসন খাত। গ্রাহকদের কাছে প্লট বা ফ্ল্যাটের আকর্ষণীয় সব অফার নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী আবাসন মেলা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব এই মেলার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তুলে ধরেন আবাসন খাতের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমরা ড্যাবের বিরুদ্ধে না, অবশ্যই আমরা সরকারকে সমর্থন করি এবং সমর্থন করে যাব। আমি মনে করি এই যে 101টি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, এখানে একটা জোন হাউজিং এর জন্য রাখা উচিত। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, আপনাদের মতামতকে অবশ্যই জবাব দেব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমরা আবাসনের ব্যবস্থা আমরা কিন্তু অবশ্যই আপনাদের মাধ্যমে করছি, কিন্তু আমাদের একটি পরিকল্পিত পরিবেশ বান্ধব নগরের কিন্তু প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, সবার স্বপ্ন থাকে একটা বাড়ি বা প্লটের, কিন্তু ফ্ল্যাট বা প্লট কিনতে গিয়ে কেউ যাতে প্রতারিত না হয় তা নিশ্চিত করতে হবে। মানুষ অনেক সময় দেখা যায় তার সব সম্পত্তি বিক্রি করে, সব কিছু সোনা দানা বিক্রি করে, বড়ির বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়, তারা যেন প্রতারিত না হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, পরে স্টল পরিদর্শন করেন তিনি। এবারের মেলায় 220টি স্টল আছে। মেলায় শুধু ফ্ল্যাট বা প্লটই নয়, একসঙ্গে গৃহঋণ ও বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন ক্রেতারা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।